প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি স্বপন কুমার প্রামাণিক, প্রভাষক হিসাব বিজ্ঞান চাটমোর সরকারি কলেজ থেকে অনলাইন ক্লাস নিতে শুরু করতেছি, অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। অনলাইন ক্লাস এটা আমার যেহেতু প্রথম, তোমরা যদি সাধারণভাবে কোনো কিছু ভুল ত্রুটি পেয়ে থাকো ক্ষমা দৃষ্টিতে দেখো। আমরা আর যদি কোনো কিছু তোমাদের সাজেশন থাকে, কোনো কিছু তোমাদের চাওয়া থাকে, তোমরা বলতে পারো, আমি তাহলে আমি ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আমি হিসাব বিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসে যাই। তাইলে আমরা হিসাব বিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে বিজ্ঞান। হিসাব কি? কোনো কিছু গণনা করা, যেমন কয়টি বই আছে, কয়টি মাছ আছে, কয়টি ডিম আছে, আমরা গণনা করি না, সেম একই জিনিস। আর বিজ্ঞান কি? কোনো গবেষণালব্ধ কি? জ্ঞান। গবেষণালব্ধ কি? জ্ঞান, বিশেষায়িত জ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞান বলতে আমরা বুঝি গণনা সম্পর্কিত বিজ্ঞান। আমরা হিসাব বিজ্ঞানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, ডেবিট ক্রেডিট নির্ণয়। কারণ আমরা হিসাব বিজ্ঞানের প্রথম যে অঙ্কটা করব সেটা হচ্ছে কি, জাবেদা। জাবেদা দিয়ে শুরু হয়, যদিও আধুনিক হিসাব বিজ্ঞানের মতে জাবেদা প্রথম না, প্রথম হলো লেনদেন শনাক্তকরণ। কি প্রথম হচ্ছে? লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ। তারপরে হচ্ছে কি, জাবেদা। এই জাবেদায় যদি আমরা শিখতে যাই তাহলে আমাদের প্রথম কি দরকার হয়? ডেবিট ক্রেডিট নির্ণয় করা। কি দরকার হয়? ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট ছাড়া জাবেদা করা যাবে না। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে তোমাদের আগে ডেবিট আর ক্রেডিটটা কি? ডেবিট হচ্ছে আমরা নর্মালি বলি একটা সুবিধা গ্রহণকারী একটা সুবিধা প্রদান করি, বা নর্মাল ভাষায় বলা হয় ডেবিট হচ্ছে একটা ডান পক্ষ একটা বাম পক্ষ হিসাবে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতিকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। কয়টা ভাগে? দুইটা ভাগে। কি কি? একটি হচ্ছে সনাতন পদ্ধতি, মানে প্রাচীন ভাগ পদ্ধতি অনুযায়ী করা যায়, আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতেও আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। সনাতন পদ্ধতিতে কি আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব তোমরা বুঝো, সেই ব্যক্তিবাচকের ক্ষেত্রে যে গ্রহণ করে গ্রহীতা সে ডেবিট, আর যে দাতা সে হচ্ছে ক্রেডিট। আর সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তি তোমরা তো চেনই, যার ফিউচার বেনিফিট আছে, যার ভবিষ্যতে অনেক কিছু সুবিধা পাওয়া যায়, সেগুলো হচ্ছে সম্পত্তি। সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট, সম্পত্তি হ্রাস পাইলে ক্রেডিট। নামিক হিসাব, নামিক হিসাব কি? নামিক হিসাব হলো অনেকে আয় ব্যয় বাচক হিসাব বলে। নামিক হিসাবে ব্যয় বা লোকসান হলে কি হয়? ডেবিট। আর আয় বা লাভ হলে ক্রেডিট। এবার আমরা সনাতন পদ্ধতি শিখলাম, এবার আমরা শিখব আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে বা অনেকে আধুনিক পদ্ধতিকে কি বলে, সমীকরণ পদ্ধতিও বলে। সমীকরণ পদ্ধতি বা আধুনিক পদ্ধতিকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তোমার ইকুয়েশনটা কি? এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই। এখানে এ হচ্ছে অ্যাসেটস, এল তে কি লাইবিলিটিস, ও ই তে কি অনার্স ইকুইটি। এ ইজ ইকুয়াল টু অ্যাসেটস, এল ইজ ইকুয়াল টু কি লাইবিলিটিস, ও ই তে অনার্স ইকুইটি। আমরা নিশ্চয় আগেই বুঝলাম এ অ্যাসেটস মানে কি। অ্যাসেটস হচ্ছে যার কি ফিউচার বেনিফিটস আছে, মানে ভবিষ্যতে অনেকদিন সুবিধা পাওয়া যায়। এতে আবার অনেক ভাগে ভাগ আছে, একটা বাস্তব সম্পদ, তারপরে সেবা দিয়ে ভবিষ্যতে পাওয়া যাবে বা তুমি টাকা পাবে, অনেক ধরনের আছে। যাই হোক, আমরা পরে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। লাইবিলিটিস, লাইবিলিটিস কি? আমি আমার কাছে যখন কেউ কোনো কিছু টাকা পাবে, মানে কারবারের কাছে, আমার ঠিক না, কারবারের কাছে কোনো কিছু কেউ পাইলে সেটা আমার জন্য প্রতিষ্ঠানের জন্য দায়বদ্ধতা বা লাইবিলিটিস। অনার্স ইকুইটি কি? একটা প্রতিষ্ঠানের তুমি যদি সম্পদের থেকে তোমার দায় বাদ দাও যেটা থাকে সেটা হচ্ছে অনার্স ইকুইটি। এছাড়াও আমরা এই ইকুয়েশনটাকে একটু, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। কি রূপ? সংক্ষিপ্ত ইকুয়েশনের কি, এটা সংক্ষিপ্ত। এটাকে আমরা যদি বর্ধিত করি এটা হচ্ছে, এটা হচ্ছে কি বর্ধিত, বর্ধিত
বর্ধিত রূপটা কি a is equal to এই ওই কে ভাঙলে c plus r minus e minus d এগুলো যদি আমরা মাইনাস গুলো সামনে নিয়ে প্লাস হয়ে যায় তোমরা নিশ্চয় জানো ছোটবেলা থেকে জানো a plus e plus d আর এই পাশে থাকলো কি l plus c plus r তাহলে এখানে আমরা আগে কিছু শিখে গেছি a মানে কি শিখে গেছি l মানে কি শিখে গেছি আমরা c তোমার অনার সিকুয়েন্স শিখে গেছি তাহলে আমরা কি কি বাদ আছে ক্যাপিটাল ক্যাপিটাল কি মূলধন ভালো করে তোমরা বুঝো যে মালিক যেটা বিনিয়োগ করে নাকি তারপরে কি আছে তোমার আর আছে আর তে কি হয় রেভিনিউ রেভিনিউ মানে আয় অনেকে এটাকে ইনকাম বলে তারপরে এক্সপেন্স আছে ইতে ইতে কি এক্সপেন্স এক্সপেন্স মানে খরচ আমরা ব্যয় যে অংশটুকু ভোগ করে ফেলি সেটাই হয় খরচ তারপরে ড্রয়িং মালিক যখন তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে কোনো কিছু উত্তোলন করে সেটাই হয় আমরা ড্রয়িং এইটার মাধ্যমে আমরা কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি কিভাবে করতে পারি এই যে কত সুন্দর আমরা যদি এগুলা তোমার এগুলাকে যদি বৃদ্ধি হয় কি একটা প্রতিষ্ঠানে যদি সম্পদ বৃদ্ধি হয় খরচ বৃদ্ধি পায় ড্রয়িং বৃদ্ধি পায় তাহলে কি হবে বৃদ্ধি পাইলেই আমরা এক কথা এগুলা কি দেবো ডেবিট দিয়ে দেবো হ্যাঁ এগুলা বৃদ্ধি পাইলে কি দেবো ডেবিট দিয়ে দেবো আর এগুলা যদি হ্রাস পায় তাহলে আমরা কি করব ক্রেডিট এগুলা হ্রাস পাইলে ক্রেডিট এগুলা যদি তোমার হ্রাস পায় এগুলা যদি হ্রাস পায় তাহলে কি হয় ডেবিট হ্রাস পাইলে কি হয় ডেবিট আর যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট তাহলে ক্রেডিট তাহলে আমরা অনায়াসে একটু এইটুকু এইটুকু চিত্রের মাধ্যমে এইটুকের মধ্যে দিয়ে আমরা কিন্তু ডেবিট ক্রেডিট আধুনিক পদ্ধতি শিখে বলি একটা প্রতিষ্ঠানের যদি সম্পদ বৃদ্ধি পায় খরচ বৃদ্ধি পায় উত্তোলন বৃদ্ধি পায় ডেবিট সম্পদ হ্রাস পায় খরচ হ্রাস পায় উত্তোলন হ্রাস পায় ক্রেডিট একটা প্রতিষ্ঠানে যদি দায় বৃদ্ধি পায় মূলধন বৃদ্ধি পায় আর রেভিনিউ বৃদ্ধি পায় তাহলে কি হয় বৃদ্ধি পাইলে ক্রেডিট আর যদি এগুলো হ্রাস পায় ডেবিট আমি তোমাদের বোঝাতে পারলাম কিনা জানি না আমাদের খুব সহজ আমার কাছে মনে হচ্ছে একটা ডেবিট ক্রেডিট নির্ণয় করা অল্প একটু জায়গার মধ্যে আমরা কিন্তু আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিটটা খুব ইজিলি নির্ণয় করতে পারি একটা এক্সাম্পল দিয়ে মনে করো আসবাবপত্র ক্রয় করা হলো আসবাবপত্র এখন মনে করো এই আমরা এই ইকুয়েশন থেকে মনে করো আমরা আসবাবপত্র ক্রয় ম্যাচিং করাবো কিভাবে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র কি হলো একটা সম্পদ বৃদ্ধি পেল সম্পদ বৃদ্ধি পেলে আমরা কি শিখাইছিলাম আসবাবপত্র তাইলে কি হবে ডেবিট হবে আর এই সম্পদ বৃদ্ধি করতে যে আমাদের কি হলো আর একটা সম্পদ চলে গেল নগদ টাকা তাহলে আমাদের কি হবে আমরা কি বলেছিলাম যে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট ওকে আজকের মতো আমি ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি শেখানোর মাধ্যমে আজকের ক্লাস এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো করোনার সময় বেশি বেশি বাসায় থাকার চেষ্টা করো অযথা বাইরে ঘোরাফেরা করো না সব সময় বাইরে যদি জরুরি প্রয়োজনে যাওয়া লাগে মাস্ক পরিধান করে দূরত্ব বজায় রেখে বাইরে চলাফেরা করো আমি তোমাদের শুভকামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি।